হযরত আইয়ুব পয়গম্বর ওনার স্ত্রী একদিন একটু শুনেন রাতের গভীর বেলা মনোযোগ আছে তো সবার একদম রাতের নিস্তব্ধতা হযরত আইয়ুব আলাইহিস সালাম শরীরের মধ্যে পোকা পড়ে গেল এটা আপনারা জানেন পোকাটা নিজে নিয়ে আবার তুলে দিয়েছেন আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী দেখে ওনার পাশে এসে বললেন আপনি তো আল্লাহর নবী কয় হ্যাঁ কোনো সন্দেহ কয় না না আমার কোনো সন্দেহ নাই আপনি তো নবী না আজকে তো নবীরা না দোয়া করলে কবুল কয় হ্যাঁ আপনি দোয়া করলে কবুল বলে যে হ্যাঁ তো আল্লাহকে একটু বলেন না আপনার শরীরটা যেন একটু সুস্থ করে দেয় একটু বলেন না এবার আপনারা একটু ভেবে বলেন তো ওনার কাছে এই অথরিটি এই সুযোগটা ছিল কি ছিল না দোয়া করার সুযোগটা কবুল হওয়ার পার্সেন্টেজও স্ত্রী বললেন আপনি একটু দোয়া করেন না যেন আল্লাহ আপনাকে ভালো করে দেয় আইয়ুব আলাইহিস সালাম কি বলছেন জানেন আইয়ুব নবী বলে অন্যের জন্য কিছু লাগলে বলো আমি তার পক্ষ হয়ে রবের কাছে দোয়া করব আমার দুশমন যারা আছে তাদের যদি কিছু লাগে বলো তাদের পক্ষ হয়ে আমি রবের কাছে সুপারিশ করব স্ত্রী গো তোমার যদি কিছু লাগে বলো আমি তোমার পক্ষ হয়ে রবের কাছে সুপারিশ করব কিন্তু আমাকে আল্লাহ যে সুযোগ দিয়েছেন সেই সুযোগটা নিজের জন্য ব্যবহার করতে বড় লজ্জা লাগতেছে বড় লজ্জা লাগতেছে যে আল্লাহ আমাকে বছরের পর বছর সুস্থ রেখেছেন আমি আপত্তি জানাই নাই দুই তিন বছর পাঁচ বছর একটু কষ্ট দিচ্ছে আমি যদি আপত্তি জানাই আল্লাহ তো নারাজ হয়ে যাবে আরে আমার দেহ বলতে তো কিছু নাই আমার সর্বাঙ্গ আমার রবের তো মন চাইলে সুস্থ রাখুক মন চাইলে অসুখে রাখুক সেটা রবের ব্যাপার আমার কোনো আপত্তি নেই আইয়ুব আলাইহিস সালাম